দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কাটাবাড়ি সর্বজনীন 14 হাত কালীপূজো অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন ফিতে কেটে পূজোর উদ্বোধন করলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমালা বিশ্বাস, কৃপানাথ সাহা, বৈদ্য সাহা সহ আরো অনেকেই। এই পূজো উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় 7 দিন ব্যাপী বিশাল মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন রকম দোকানের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এই পূজো ও মেলা উপলক্ষে এদিন মন্দির সহ মেলা চত্বরে প্রচুর ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল। এই প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা জানান, আগামী দিন আরো হবে, আমাদের মন্দিরে কাজ হচ্ছে, আমাদের মানুষের আমাদের সাথে আছে, সবাইকে নিয়ে সমস্ত সম্প্রদায় মানুষকে নিয়ে আমরা এই সুযোগ পালন করি। আমাদের এই মেলা সাজে চলে। কতদিন ধরে হয়ে আসছে কাকু? এটা আসছে প্রায় 32 বছর। আপনার নাচ গান, ছেলে মেয়েদের আবৃত্তি, হাসি দিই আমরা বছর করতে আমাদের বসন্ত জানা হতো, কিন্তু আমাদের মন্দির থেকে ক্ষেত্র পরে আমাদের উন্নয়ন করার জন্য মন্দিরের সাথে কাজ হচ্ছে বলে আমরা সেবা করতে চেষ্টা করবো। আগামীবার আবার সবাইকে নিয়ে সমস্ত সঙ্গে দিয়ে আমরা এই উৎসবটা পালন করবো। ধরে থাকতেছে মিডিয়াম থাকতেছে, টিকা থাকতেছে, এছাড়াও আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এ বিষয়ে এক দর্শনার্থী সঞ্জিত তরফদার বলেন, আমি এখানে আমি প্রত্যেক বাড়ি আসি, মোটামুটি ভালো লাগে এখানকার পরিবেশ বা পুজোর মোটামুটি একটু ভালো লাগে, এর জন্য এখানে আমরা আসি। বললাম আনন্দ তো এখনো বোঝা যাচ্ছে না কালকে থেকে টের পাওয়া যাবে মেলাটা কেমন লাগবে বেশি কি। আজকে তো মোটামুটি ভালোই হয়েছে লোকজন, যেমন লকডাউনে এতটা ছিল না, অনেকটাই বেশি হয়েছে, সেই হিসাবে আর কি আগামী থেকে টের পাওয়া যাবে। এখানকার কমিটি খুবই ভালো পরিচালনা করে, সব খুবই ভালোই করে, এর জন্য কমিটিকে ধন্যবাদ জানাই। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে।